আমি আসলে সেন্সিটিভ কাজটাতে করছি, একটা জিনিস আমাকে খুব বেশি ইন্সপায়ার করে, যেমন ধরেন আমার আপনি যদি আমি জিজ্ঞেস করেন আপনি ইউটিউবে কেন কাজ করেন, আমি এক কথা বলি যে আমার ভাষায় কন্টেন্ট পাওয়ার সবচেয়ে বড় তথ্য ভান্ডার উইকিপিডিয়া। আপনাকে ফেল করছেন কিনা, কোনো কিছু সার্চ দিলে সবার আগে উইকিপিডিয়া লিঙ্কটা আসে, কে চেক করছেন? তার আগে কারা কারা উইকিপিডিয়া ইউজ করেন? কেউ না কেউ আসলে কোনো না কোনো উইকিপিডিয়া ব্যবহার করেন, এটা আমাদের নিজেদের কাজের জন্যই করি। আপনি কি খেয়াল করছেন যেটা লিখে সার্চ দেন গুগলে সেটার প্রথম লিঙ্কটা উইকিপিডিয়া হয়? কারণ উইকিপিডিয়া গ্রহণযোগ্যতায় শীর্ষে আছে, বিশ্বের সেরা যে দশটা ওয়েবসাইটের মধ্যে পঞ্চম হচ্ছে উইকিপিডিয়া। উইকিপিডিয়া কিন্তু কোনো বিজ্ঞাপন নেয় না, মানে আমাদের এটার উদ্দেশ্যটা বল মানে করা উইকিপিডিয়ার উদ্দেশ্য হচ্ছে এমন একটা তথ্য ভান্ডার হবে যেটা আমি আপনি করব রিলায়েবল সোর্স দিয়ে, মানে আমি একটা কথা বললাম এইটার কোনো ভ্যালু উইকিপিডিয়াতে নাই, এই কথা কে বললো সেটা হচ্ছে ভ্যালু উইকিপিডিয়ায়। এই জন্য উইকিপিডিয়ার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। উইকিপিডিয়া উইকিপিডিয়া কিছু জিনিস মেনটেন করে, যেমন নোটেবিলিটি, যে কার আর্টিকেল হবে কারটা হবে না, তারপর তথ্য, এই তথ্যর কোন তথ্য উইকিপিডিয়ায় গ্রহণযোগ্য না যতক্ষণ না পর্যন্ত সেটা রিচেক করা যায়, এটা হচ্ছে উইকিপিডিয়ার আরেকটা শক্তি। তো এই জন্য আমাদের এই মুহূর্তে একটা প্রজেক্ট চলতেছে, আপনাদের বলি আপনারা যদি আগ্রহী হন যুক্ত হতে পারেন। ওয়ার্ল্ড ওয়াইড আমাদের সাইটেশন ইস্যুটা জানেন আপনারা, কেউ সাইটেশন, সাইটেশন হচ্ছে তথ্য সূত্র যোগ করা, আমরা যেটা বেশি ব্যবহার করি বিশেষ করে প্রফেশনাল কাজে এটার ব্যবহার আরো হয়, মানে আপনাকে সাইটেশনের বিকল্প নাই, সাইটেশনটা খুব জরুরি। সাইটেশনের একটা জরুরি একটা বিষয় চলতেছে, ওয়ান লাইব্রেরি ওয়ান সাইটেশন একটা উদ্যোগ চলতেছে আমাদের, এই আগামী মাস পর্যন্ত চলবে। সেটার উদ্দেশ্য হচ্ছে উইকিপিডিয়া যেখানে আপনার যদি কোনো সন্দেহ হয় যে এখানে তথ্যটা কোথা থেকে লিখছেন আমি বিশ্বাস করতে পারছি না, তাহলে একটা তথ্যসূত্রের বার লাগানো হয়, লেখায় বাংলা লেখা থাকে তথ্যসূত্র প্রয়োজন আর ইংলিশে লেখা থাকে সাইটেশন নিডেড। মানে হচ্ছে আপনাকে ওইখানে আপনি যেখানে আপনি যদি করতে চান যে আমি তত্ত্বটা জানি, ওনার আর্টিকেলের নিবন্ধে আমি কাজ করছিলাম তো ওনার সাথে আমি যোগাযোগ করে ওনার কিছু ছবি নিলাম। আমাদের উইকিপিডিয়ায় ছবি কিন্তু চাইলেই কপিরাইট ছবি দেওয়া যায় না, ওপেন সোর্স মানে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আওতায় ছবি দিতে হয়। ছবি নেওয়ার পরে আমি যখন ওনার মানে ছবি দেওয়ার দুইটা পদ্ধতি উইকিপিডিয়া, একটা হচ্ছে আপনার ছবি ক্রিয়েটিভ কমন্সের কপিরাইটের ঝামেলা ছাড়া আপলোড করে দিলেন, সেক্ষেত্রে এই ছবি আমি উইকিপিডিয়া ব্যবহার করতে পারবো। আরেকটা হতে পারে যে আপনার ছবি আপনি আমাকে ক্রিয়েটিভ কমন্স আন্ডারে দিয়ে দিলেন, আমি আপনার নামে আপ করে দিলাম, দুইটাই হতে পারে। যথারীতি আমি আপ করে দিলাম, আপ করে দেওয়ার পরে আমাদের যারা ক্রিয়েটিভ কমন্স এক্সপার্ট তারা আমাকে মেইল করলো যে এই ব্যক্তি তো ওনার ইমেল অ্যাড্রেসটা এরকম ছিল, লাইক ধরেন ওই যে বললাম ধরেন bangladesh24@gmail.com, এইটাই। এখন যখন আমি মেল করলাম, ফরওয়ার্ড করলাম মেইলটা, ওনারা আমাদের জিজ্ঞেস করলো যে উনি তো তারকা, ওনার তো এরকম ক্রেডেনশিয়াল আছে, আমরা কিভাবে শিওর হবো যে এই মেইলটা ওনার? হতে হতে পারে যে ইমেল তুমি নিজেই ক্রিয়েট করছো, নিজেই ক্রিয়েট করলাম। পরবর্তীতে আমরা অনেক চেষ্টা করলাম এটা নিয়ে, আমি আমার এক্সপার্টদের সাথে যোগাযোগ করলাম যে কি করা যায়, এই ছবিগুলো খুব মূল্যবান, আমরা ছবিগুলো নিতে চাই। তখন অনেক খোঁজাখুঁজি পরে আমরা প্রায় এক সপ্তাহ খাটাখাটি করলাম যে কোথায় এই মেইলটা আছে যেটা দিয়ে আমরা বিশ্বাস করাতে পারবো যে না এটা ওনারই। উনি হয়তো লিখিত দিতে পারতেন কিন্তু বুঝতেই পারতেছেন উনি বিখ্যাত পরিচালক, আমরা ওনার কাছে একবার রিচ করছি, আবার ওনার কাছে যাওয়াটা অনেক লম্বা প্রক্রিয়া হয়েছিল, ইভেন আমরা ছবিগুলো হারাইতে চাই না। তখন আমরা করলাম কি, আমরা খুঁজে খুঁজে এক সপ্তাহ পরে বের করলাম উনি ওনার সিনেমায় যে রেজিস্ট্রেশনের সময় যে ইমেইল ব্যবহার করেছিলেন একটা আন্তর্জাতিক সিনেমায়, ওইখানে এই ইমেইলটা দেওয়া আছে। তখন আমরা বললাম যে এই দেখো এই হচ্ছে উনি যে ওনার নামে রেজিস্ট্রেশন করছেন, এই লিঙ্কটা দেখো। তখন আমাদের ওই ছবিগুলা আমরা রাখতে পারলাম। এই কথাটা উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার নামের যে মেইল চেষ্টা করতেন তাহলে কিন্তু আমাদের এই সমস্যা হয়তো পড়তে হইতো না, তাও কথা থাকতো যে আমার নামে তো আমি করতেই পারি, কিন্তু ওই কথাটা আসতো না, ওরা বিশ্বাস করতো যে হ্যাঁ ওই ব্যক্তির ইমেল। এই জিনিসগুলো ছোট ছোট বিষয় কিন্তু আপনার যে মানে খুব কাজে লাগবে। আপনি যে রবীন্দ্র স্যার বলছিলেন একটা ভালো কথা, কিন্তু আমরা মানে আমি যেটা মনে করি সেটাই রাইট মনে করি, অন্যের মত আমাদেরকে শ্রদ্ধা করতে শিখি না। ওপেন সোর্স ওয়ার্ল্ডে, ওপেননেসের ওয়ার্ল্ডে, আমি নিজে ওপেন সোর্সের একজন কর্মী, ওপেন সোর্স ওয়ার্ল্ডে একটা মানে দারুণ বিশ্বাস আছে যেটা আপনাকে অনেক কিছু শেখায়। যেমন আপনারা অনেকে এটা আমরা বাংলা সেই প্র্যাকটিসটা নাই, আমি যখন আমি আমার উইকিপিডিয়া কিংবা ক্রিয়েটিভ কমন্সের ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের কনফারেন্সে যোগ দেওয়ার সুযোগ হয়েছে আমার, সেখানে আমি দেখেছি বাংলাদেশে কোথাও আমি এটা দেখিই নেই। আপনি কখনো ভাবতে পারেন কিনা যে আপনি আপনার বন্ধুর সাথে ছবি তুলছেন, ছবি তুলে আপনি ফেসবুকে শেয়ার করবেন কিনা, এটা কখনো চিন্তা করছেন যে বন্ধুকে জিজ্ঞেস করি যে তো ছবিটা শেয়ার করবো, সমস্যা নাই তো? আমি কিন্তু কখনো এটা ভাবি না।
আবার অনেকে দেখেন ছবি তুলতে পছন্দ করে না। কপিরাইটের একটা জরুরি বিষয় আপনারা এটা আজকে বুঝে যাচ্ছেন, কপিরাইট